আসসালামু আলাইকুম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1400 বছর আগের যে বাণী সত্য প্রমাণ পেল বিজ্ঞান। দুনিয়ায় যারা আল্লাহর হুকুম এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে অনুসরণ করবেন তারা জান্নাতে যাবেন। সেখানে তারা পরম শান্তিতে বসবাস করবেন, যার শুরু আছে শেষ নেই। জান্নাতীদের জন্য সেখানে সবচেয়ে আকর্ষণীয় নিয়ামত আল্লাহর দিদার দর্শন। জান্নাতের নিয়ামত, সুখ, শান্তি, ঐশ্বর্য সম্পর্কে কোরআন ও হাদিসে বহু বর্ণনা রয়েছে। জান্নাতে প্রবেশের জন্য 8টি দরজা রয়েছে। মর্যাদা অনুযায়ী এসব দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন যারা সফল হয়েছেন। জান্নাতের 8টি দরজার প্রত্যেকটিতে 2টি করে পাল্লা রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 পাল্লার মধ্যবর্তী জায়গা কতটা প্রশস্ত সে সম্পর্কে স্পষ্টভাবে জানিয়েছেন। হাদিসের বিশুদ্ধ গ্রন্থ মুসলিম শরীফের এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে দরজার 2 পাল্লার মাঝখানের প্রশস্ততা মক্কা শরীফ থেকে বাহরাইনের 1000 অথবা মক্কা শরীফ থেকে সিরিয়ার বুশরার দূরত্বের সমান। আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী দিয়েছেন। নবী যদি বলতেন জান্নাতের দরজার 2 পাল্লার মধ্যবর্তী দূরত্ব মক্কা শরীফ থেকে 1000 পর্যন্ত, তাহলে এ নিয়ে এই মুহূর্তে আলোচনা হতো না। তিনি সঙ্গে সঙ্গে বলেছেন, অথবা জান্নাতের 2 দরজার মধ্যবর্তী দূরত্ব মক্কা শরীফ থেকে বুশরার দূরত্বের সমান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ কথা স্পষ্ট যে মক্কা থেকে 1000 বা মক্কা থেকে বুশরার দূরত্ব সমান। সম্প্রতি স্যাটেলাইট প্রযুক্তিতে পাওয়া ছবিতেও দেখা গেছে মক্কা থেকে বুশরা এবং মক্কা থেকে 1000 একই দূরত্বে অবস্থিত। রোববার ইসলাম প্র্যাকটিস নামে এক ফেসবুক পেজ তাদের এক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন। সেখানে স্যাটেলাইটে পাওয়া ছবিটি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যায় মক্কা থেকে সিরিয়ার বুশরার দূরত্ব 1200 কিলোমিটার, অন্যদিকে মক্কা শরীফ থেকে বাহরাইন 1000-এর দূরত্ব 1200 কিলোমিটার। আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। মনে রাখবেন, আপনার একটি শেয়ারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বেড়ে যাবে এবং আমাদের চ্যানেলের সব ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ সবাইকে।